নমস্কার বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। চলতি মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে অলরেডি চলে এসেছে, এবং যেটা এর আগের ভিডিওতে আমি অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে 19 তারিখে কিন্তু অর্থাৎ 19শে মে অ্যাকাউন্টে টাকা এসে গিয়েছে। কিন্তু এই চলতি মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের অনেক মহিলা উপভোক্তা তারা কিন্তু 500 টাকার পরিবর্তে 1000 টাকা করে পেয়েছেন। তো তাহলে কি সরকারের পক্ষ থেকে টাকার পরিমাণ বাড়িয়ে দেওয়া হলো? এমনই কিন্তু জল্পনা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, এবং অনেকের মনে এই সন্দেহ রয়েছে যে অনেক মহিলা 500 থেকে 1000 টাকা পেলেও তারা কেন পাচ্ছেন না। তো বন্ধুরা, সেই বিষয়ে আজকে ভিডিওতে এখানে আলোচনা করব যে সরকারের পক্ষ থেকে কি টাকার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে, নাকি যারা 500 টাকার পরিবর্তে 1000 টাকা করে পেয়েছেন তারা ভুলবশত পেয়েছেন বা কেন পেয়েছেন। অনেক মহিলা আছেন যারা কিন্তু এসসি ক্যাটাগরি থেকে বিলং করেন। সেই সকল মহিলারা প্রথম যখন আবেদন করেছিলেন এসসি কার্ড ছাড়া, সেই সময় তারা প্রথম অবস্থায় 500 টাকা করে পেতেন। কিন্তু তারপর বহুবার দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে, এবং সেই ক্যাম্পে তারা কিন্তু ডকুমেন্টস জমা দিয়েছিলেন, এবং সেই ডকুমেন্টস জমা দেওয়ার পরে অনেকগুলো মাস এবং বছর পার হয়ে যাওয়ার পরও কিন্তু তারা সেই টাকা বা বাড়তি টাকা কিন্তু পায়নি, যেটা তাদের 500 টাকার পরিবর্তে 1000 টাকা করে পাওয়ার কথা ছিল। এমনকি তারা ভুলেও গিয়েছেন যে তারা কোনো এক সময় এসসি সার্টিফিকেট জমা করেছিলেন সেই সকল দুয়ারে সরকার ক্যাম্পে। কিন্তু এবার সরকারের পক্ষ থেকে সেই পুরনো ডকুমেন্টসগুলো কিন্তু ভেরিফাই করে আপলোড করা হচ্ছে, এবং সেই সকল মহিলারা যারা দীর্ঘদিন 500 টাকা পেয়ে এসেছেন তারা কিন্তু এবার থেকে 1000 টাকা পেতে শুরু করেছেন। যারা বহু পূর্বে ডকুমেন্টস জমা করেছিলেন, এমনকি তারা ডকুমেন্টস জমা করে ভুলে পর্যন্ত গিয়েছেন যে তারাও ডকুমেন্টস জমা করেছিলেন, সেই টাকা কিন্তু ঢোকা শুরু হয়েছে। এবং যে সকল মহিলা রিসেন্ট সমস্ত ক্যাম্পে ডকুমেন্টস জমা করেছেন অর্থাৎ এসসি কার্ডের কপি জমা করেছেন, তাদেরটা কিছু প্রসেসিং হয়েছে এবং কিছু প্রসেসিংও রয়েছে, অর্থাৎ আগামী কয়েক মাসের মধ্যে তাদেরটাও অ্যাক্টিভেট হয়ে যাবে এবং তারাও 500 পরিবর্তে 1000 টাকা করে পাবেন। কিন্তু 2022 সালেও যে সকল ক্যাম্পের ডকুমেন্টস জমা পড়েছিল এতদিন সেগুলো কিন্তু আপলোড হয়নি। রিসেন্টলি সরকারের পক্ষ থেকে সেই পুরনো ডকুমেন্টসগুলো নিয়েও কিন্তু আপলোড করা হচ্ছে, যার ফলে হঠাৎ করে টাকার পরিমাণটা 500 থেকে 1000 টাকা হয়ে গিয়েছে, এবং বহু উপভোক্তা কিন্তু এই 1000 টাকা করে পাচ্ছেন। তো এটাই কিন্তু মূল বিষয়, এখানে টাকা কিন্তু বাড়েনি এবং সরকারিভাবে কোনো নোটিশ জারি করা হয়নি যে টাকার পরিমাণ বাড়ানো হবে। যদিও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে টাকার পরিমাণ বাড়ানো হবে, কিন্তু তারপর থেকে আর কোনো অফিসিয়াল নোটিশ বা বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তো বন্ধুরা, আশা করি বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে অনেকে 500 টাকার পরিবর্তে 1000 টাকা করে কেন পেয়েছেন। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের বিষয়। আশা করি তথ্যটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে, এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।